আপনি নবি আমার জীবনের জীবন, আপনি নবি আমার জীবন সাথী, জোরে বলুন করে আপনি নবি আমার জীবন সাথী, অন্ধকারে কহ পরের পাতি, একটু জোরে হবে না, একটু জোরে হবে না, আপনি নবি আমার জীবন সাথী, অন্ধকারে কহ পরের পাতি, আপনি নবি আমার দিন্দনিয়ার ধর, দয়ার নবি এ মায়ার নবি গো, আপনি নবি আমার জীবনের জীবন, দয়ার নবি এ মায়ার নবি গো, আপনি নবি আমার জীবনের জীবন, আর দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, তুই জোরে হবে না, আর সেই মায়ের সন্তান আমরা, কি মায়ের গর্ভ থেকে আমরা সবাই দুনিয়ার মুখ থেকে দেখে, তাই না, এই মায়ের গর্ভ থেকে নবীও পায়গাম্বার আসছে, আউলিয়ায়ে কেরাম এসেছে, তাবে তাবেঈন এসেছে, শোহাদায়ে কেরাম এসেছে, আলেম ওলামা এসেছে, মুফতি মুহাদ্দিস মুফাসসির এসেছে, হাফেজে কোরআন এসেছে, নামাজি মুসল্লি এসেছে, জোরে বলুন, আর দেখে আপনার মনে যা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা, সুপে দিল জাহান জীব, দয়ার নবি এ মায়ার নবি গো, আপনি নবি আমার জীবনের জীব, দয়ার নবি এ মায়ার নবি গো, আপনি নবি আমার জীবনের জীব, হাবসি দেশে আশিকে বেলাল নবীর প্রেমে হইল উত্তাল, ঘুমকে বলো ওরে, হাবসি দেশে আশিকে বেলাল নবীর প্রেমে হইল উত্তাল, কেমন যখন প্রেমের জোশ উঠে গেল বেলালের, আহা একজন উমাইয়ার খলিফার গোলাম ও চাকর ছিল, সে উমাইয়া তো উমাইয়ার খলিফার চাকর ছিল, সেইখানে একটা মস্ত বড় কাফেরের বাড়িতে থাকার পরে বিলালের অন্তরে নবীর প্রেমের জোয়ার উঠে গেল, জোরে বলো, তাই না, এই হাজরাতে বিলাল যে নবীর প্রেমে জোয়ার উঠে গেছে আর ঠিক থাকতে পারে না, ছটফট ছটফট করতে লেগেছে, আর বিশ্ব নবীর মধুর কালেমার মানিতা যখন বেলালের কানের মধ্যে পৌঁছে গেল, বেলাল তখন নবীর প্রেমের দিওয়ানা সেজে গেল, বেলাল উঠতে বসতে চলতে ফিরতে শুধু নবী 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 বলতে আছে, একটু জোরে বলুন, এইরকম গুন 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 যখন করতে লেগেছে, এই হাজরাতে বিলালের শব্দটা উমাইয়া কান পেতে শুনে ডাক দিয়ে বলে, বিলাল কি এমন ব্যাপার, উঠতে বসতে শুতে চাকতে চলতে ফিরতে গুন গুন করো, এইরকম গুনগুনানি তোমার মুখ থেকে কোন সময় বন্ধ হয় না, কি বলতে আছো, উমাইয়া তখন উমাইয়া যখন এই কথা বলে নবীর আশিক প্রেমিক বেলাল বলে গো, ও উমাইয়া শুনে না, এমন একটা বাণী, এমন একটা মধুমাখা বাণী, যে
পানি ছাড়া আমি বেলাল আর দূরেই থাকতে পারি না এই কথা যখন বলেছে ওরে জোহান যুবকেরা সোনা মানিকেরা বলে কি এমন বাণীতে তোমায় পাগল করেছে বলে এটা হলো নবীর মধুমাখা বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুরে সোনা মানিকেরা জোয়ান যুবকেরা এই রকম ভাবে উমাইয়া রাগানিত ভাব হয়ে গেল যেই না উমাইয়া রাগানিত ভাব হয়ে গেছে বেলাল কে বলে বেলাল যদি তুমি ভালো চাও নবীর ওই পবিত্র কলেমা থেকে তুমি দূরে সরে যাও আর এখনো পর্যন্ত যদি তুমি দূরে না সরো তাহলে তোমার অপরবর্তীতে অবস্থাটা কি হবে এটা তোমার জানা নাই বেলাল তখন বলতে আছে কি এমন অবস্থা হবে আরে আমি সব কিছু ছাড়তে পারি নবীর কালেমা ছাড়তে পারি না এ জোয়ান যুবকেরা এই রকম ভাবে বেলালের প্রতি উত্তর যখন শুনেছে উমাইয়া কইল কি বেলালের হাত পায়ের মধ্যে বাবা বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে উত্তপ্ত গরম বালির মধ্যে বেলালকে শুয়ে দিল শুয়ে দেওয়ার পরে বাবা যখন শুয়ে দিয়েছে এই রকম ভাবে শুয়ে দেওয়ার পরে বেলাল কিন্তু ছটফট ছটফট করতে আছে বেলালের শরীরের মধ্যে এমন কি চাবুকের আঘাত মারতে শুরু করলো বন্ধুরে আমার কাতলা মাছের মতো তার পাতে লাগে তবু কিন্তু বেলাল চাবুক ও কুড়ার আঘাত সহ্য করে যায় নবীর প্রেমে ছাড়ে বাঁচে না এই রকম ভাবে এই শুধু তাই নয় নিষ্ঠুর উমাইয়া বেলালের বুকের মধ্যে একটা মস্ত বড় পাথরকে রেখে দিল সিনার মধ্যে যখন রেখে দিয়েছে বেলাল মনে মনে হয় এই আসমানটাই আমার ভেঙে সিনাতে চেপে গেছে এইরকম ভাবে যখন সিনা থেকে এত কষ্ট পায় এত কষ্ট পায় তবু নবীর কালেমা ছাড়ে না উমাইয়া বলে বেলাল রে যদি তুমি কালেমা না ছাড়ে আরো শাস্তি দেওয়া হবে বলে এর চাইতে বড় শাস্তি আর কি থাকতে পারে তারপরে দেখা যায় উটের পেছনের মধ্যে নবীর আশিক প্রেমিককে বেঁধে দিল সারা ময়দানটা বাবা ঘুরানো ফিরানো হলো ওই নবীর আশিক নবীর প্রেমিক শরীর খানা বাবা পাটি ডুবে দিনার সুবহানাল্লাহ পিঠের চামড়া গুলো জড়ো হয়ে গেল যত বেলালকে এগিয়ে নিয়ে যায় তত মরুভূমির বাড়িগুলো লাল হয়ে যায় এইরকম ভাবে ঘুরতে ঘুরতে নিয়ে আসার পরে শরীরটা কত বিধ্বস্ত হয়ে গেছে যখন কত বিগত হয়ে গেল তবু আমার নবীর কালেমা ছাড়ে না বন্ধুরে আমার উমাইয়া বলে বেলাল এখনো যদি ভালো চাও তুমি নবীর কালেমাটা ছেড়ে দিয়ে এখনো ফিরে এসো বলে না না যত কষ্ট যত ব্যথা বেদনা থাকে সব কিছু আমি সহ্য করে নিতে পারি কিন্তু নবীর কালেমা ছেড়ে দূরে থাকতে পারি না এইরকম কথা শোনার পরে বাবারা ওই বেলালের আবার করলো কি বলে বেলাল রে তোমার শরীরের মধ্যে লাল টুকটুকে রক্ত ঝরে সারা বডিটা লাল হয়ে গেছে মাংস কেটে কেটে পড়ে গেছে বন্ধুরে খুব মনোযোগ বলে যে জোবানে যে মুখে তুমি সেই নবীর কালেমা পানি পড়তে আছো তুমি কি জানো না জানো না এখনো পর্যন্ত তোমার অপরে কত শাস্তি হতে পারে বলে যতই শাস্তি থাকুক না কেন সব আমার অপরে দিয়ে দাও আমি নীরবে সহ্য করে যাব কিন্তু নবীর কালেমা ছাড়তে পারি না এই কথা যখন বলেছি নিষ্ঠুর উমাইয়া
ওই রকম ভাবে আগুনের আঙ্গার নিয়ে নিয়েছে আগুনের আঙ্গারকে নিয়ে বাবা বেলালকে সোবানের মধ্যে বলে বেলাল রে তাই যদি হয়ে যায় তাহলে এখনো তুমি আমার শাস্তি দেখো নাই ওই বেলালকে আবার জেনে চলে গেল একটা পাহাড়ের উঁচু জায়গায় বলে নিচের দিকে চেয়ে দেখো বেলাল তোমার অবস্থাটা কেমন হবে যদি ফেলে দেওয়া হয় বলে এই পাহাড় থেকে তো খেলা দূরের কথা আসমানের উপর থেকেও যদি আমি নবীর আশিককে ফেলে দাও আমি পড়তে রাজি আছি কলমা ছাড়তে রাজি নাই এই মতো অবস্থায় বেলালকে বাবা যখন ফেলে দেয়া হয়েছিল বেলালের হাড্ডিটা এদিকে হাড্ডি ওদিকে হলো এইরকম ভাবে বেলাল বেহুশ হয়ে যায় মিষ্ট রমাইয়া ভেবে নিয়েছে হয়তো বেলাল মারা গিয়েছে এই বেলালকে যখন বাবা আবার হাতখানা ধরে কিছুক্ষণের মধ্যে নবীর আসি যখন বেহুশ থেকে হুশে ফিরে আসে ওই পবিত্র জবানে নবীর পবিত্র গাল গালে মার পানি পড়ে এইরকম কালেমা যখন ফুটতে লেগে গেল ওমাইয়া আবার আরো রাগান্বিত হলো হাতের মধ্যে আগুনের আঙার নিয়ে নেয় আগুনের আঙারকে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে এই আগুনের লুটিখানা যে বেলাল যে জোবানে কালেমা পড়ে যে জোবানে দরুদ পড়ে সেই জোবানে খানা জ্বলিয়ে দেওয়ার জন্য আগুনের আঙার খানা নবীর আশিকের জিভার মধ্যে ভরে দিল এইরকম ভাবে বেলালের দুই ওট কানা চলে গেল জিবা পুড়ে গেছে বেলাল আর ফোটে ওঠা কাটে পারে না চোখের মধ্যে পানি ছেড়ে বেলাল আধার নয়নে কান্না করে বলে উমাইয়া রে এবার তুমি কেমন করে সেই নবীর কালেমা পড়বে বেলাল তখন বলতে আছে উমাইয়া তুমি আমার হোঁট জ্বালিয়েছো জিবা জ্বালিয়েছো রে নবীর দেওয়া ইমান জ্বালাতে তুমি পারবে না আসো যতই তুফান আমি তো ভয় করি না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা আশোক যতই তুফান আমি তো ভয় করি না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা পাঞ্জা বনের পাশে পাতা হবে আমাদের ছাতা পাঞ্জা বনের পাশে পাতা হবে আমাদের ছাতা আগে রবে ফাতেমা আদি বলিবেন কথা আশোক যতই তুফান আমি তো ভয় করি না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা এইরকম কম মনোযোগ একটা নবীর আশিক নবীর প্রেমী বলে উমাইয়া রে জান দিতে পারি কিন্তু নবীর দেওয়া ইমান দিতে পারি না বন্ধু আমার সেই নবীর প্রেমে হাজরাতে বেলাল হাবশি দেশের বেলাল কি করলে নদীর নবীর প্রেমে জীবন দিতে তৈরি হয়ে গেলে পরে এইরকম ভাবে নবীর প্রেমকে দূরে রেখে আমি বেলাল বাঁচতে চাই না বন্ধু নবীর প্রেমে প্রেম রেখে যদি আমার রক্ত ছড়িয়ে যেতে হয় মাংস কেটে যদি ক্লিন করে দিতে হয় তবু আমি নবীর প্রেমে এমনকি মহাব্বত রেখে আমি নবীর প্রেমে জান দিতে তৈরি আছে একটু জোরে বলুন
নবী রাশিক ও প্রেমিক ওই রকম ভাবে জানো দিল দিতে তৈরি ছিল আজ আপনাদের জানো দিল লাগবে না সম্মানীয় ব্যক্তিরা বসে আছে সুবহানাল্লাহ স্টেজের মধ্যে আমিও হাদিস ও কোরআনের কথা এখন শুরু করে দিয়েছি কিন্তু এই পবিত্র মাদ্রাসা সুবহানাল্লাহ পাঞ্জাতানের মহব্বতে পাঁচটা বাপের কাছে একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান রূপে পবিত্র